বিশেষ করে আমি তো চার জুমা পর আসলাম, আমার কাছে আরো বেশি ভালো লাগলো। আপনি তো পড়ছেন জুমা, কিন্তু আমি তো পড়ি নাই, বাসায় ছিলাম কোভিড এর মধ্যে। সন্ধ্যার পরে কিছু হইতে পারে, স্পেশাল কিছু না। কোভিড পজিটিভ হয়েছিল তো ওর জন্য আমার প্রায় চার জুমার মতো মিস গেছে। মুসলিম ব্যক্তি প্রসাদখানা ঢুকল করলাম বলে বাথরুম ঢুকলেও নাকি এই কোনো কাজ করতে না নাকি নাকি এজন্য প্রথম জমির খোলা শেষ, দ্বিতীয় জমির খোলা শেষ, সপ্তম জমির খোলা শেষ, এরপর আবার খোলা হবে আবার প্রথম জমির খোলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আপনাদের সাথে আছি আরিফ আহমেদ অমিত। সো ফ্রেন্ডস, আজকে আরেকটি জুমা আপনারা, আজকে 27 আগস্ট 2021 শুক্রবার জুমা। সো আপনারা যদি আমার লাস্ট ভিডিওটি মানে দেখেন, অথবা যদি আপনারা ফেসবুকে আমার সাথে অ্যাড থাকেন, তাহলে আপনারা জানবেন যে আমার কোভিড হয়েছিল, কোভিড পজিটিভ হয়েছিল তো ওর জন্য আমার প্রায় চার জুমার মতো মিস গেছে। সো এখন কোভিড নেগেটিভ, আজকে আপনার ইয়ে জুমা পড়তে যাবো, অনেক এক্সাইটেড। সো আজকে আমরা যাবো আপনার বেড়া পাবনা, আপনারা সবাই জানেন ওইখানে অনেক শায়েখরা আসে। আজকে আসবে হলেন আপনার শেখ মোহাম্মদ তাহিদুল ইসলাম, অসাধারণ আলোচনা করে, অসাধারণ আপনার স্পিচ দেয়। সো আজকে আমরা যাবো তার খুতবা শুনবো, সে কী বিষয়ে বলে আপনারাও দেখবেন, আপনারাও আমল করবেন। সো আর কে কে যাবে সেটা রাস্তায় বলি, আর এখন বাজে হলো প্রায় 12টা। সো আমরা বের হয়ে যাই, সো অনেক এক্সাইটেড। মাস্ক আর স্যানিটাইজার অথবা হিজাসল সাথে রাখার চেষ্টা করবেন, এটা অনেক ইম্পর্টেন্ট। না আপনাকে বলতেছেন, আপনি জান এমনি আলাপ করতেছি, সো ইম্পর্টেন্ট মাস্ক আর হিজাসল সাথে রাখবেন, স্যানিটাইজ করতে থাকবেন, মাস্ক পরে থাকবেন ভালো হবে। মাঝে মধ্যে আবার মাস্ক পরে থাকলে খারাপও লাগে, মানে অনেক বেশি পরে থাকলে। আর কোভিড হয়েছিল আলহামদুলিল্লাহ এখন ভালো হয়ে গেছে, আর আমার এক্সপিরিয়েন্স আমি এই ভিডিওতে শেয়ার করছি। আমি লিঙ্ক ডিসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন, এবং চ্যানেলেও দেওয়া আছে, চ্যানেলের লিঙ্কে ঢুকিয়ে আপনারা দেখতে পারেন। অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, ভালো একটা ভিডিও হয়েছে, ফুল মানে কেমন কী হইলো কি না হইলো সব কিছু আমি শেয়ার করছি, তো আপনারা দেখতে পারেন। আমরা চলে আসছি, আমার সাথে আছে দিহান ভাই, অ্যাজ ইউজুয়াল ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা হইল, কালকে রাত্রে দেখা হইছে, কিন্তু মানে আজকে আসতেছি আমরা অনেকদিন পরে, অনেক জুমা পরে, কারণ কেউ ঈদের মধ্যেও আপনার আসা হয়েছিল না, আমার কোভিড হয়েছিল ওর জন্য আসা হয় নাই, তো আমি অনেক এক্সাইটেড আজকে। আর আমার তো আজকে ভাই চার জুমা মিস গেছে, মানে হ্যাঁ চার জুমা পরে আমার আজকে জুমা হচ্ছে, ওর জন্য এক্সাইটেড। তো আরও কিছু দিনই ভাই আসছে, ওরা আগেই চলে আসছে, ওদের সাথে পরে দেখাবো, পরে আলাপ হবে। সে এখন যাই গিয়ে আগে আগে বসে পড়ি। তাহলে সে যেন তার দিনকে হেফাজত করলো, সে যেন তার আত্মমর্যাদাকে রক্ষা করলো। সমাজের কিছু বিষয় আছে, এটা হালাল না হারাম স্পষ্ট বোঝা যায় না, যার দেহের ভিতরে অন্তর ঠিক আছে তার দ্বারা পশ্চিম কালো আনন্দ পথে যাওয়া সম্ভব নয়। প্রথম জমির খোলা শেষ, দ্বিতীয় জমির খোলা শেষ, সপ্তম জমির খোলা শেষ, এরপর আবার খোলা হবে আবার প্রথম জমির খোলা। এভাবে কেমন পর্যন্ত তাকে খুলতে বলা হবে। আল্লাহ তার ইখলাসে বসে কাজ করা দাঁড়িয়ে প্রত্যেক বান্দাকে ছোট হোক আর বড় হোক, সকল নারী হোক আর পুরুষ হোক, সকল বান্দাকে আল্লাহ কাজ করায় উঠে সকলের সাথে আল্লাহ কথা বলবেন। যারা উপকারীকে উপকারকারী, যারা যারা উপকার করা হয় উপকারে যারা কথা প্রদান করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের সাথে তাদের গুনাহ মাফ করে দেওয়ার মাধ্যমে আল্লাহ জান্নাত দেবেন না। মুসলিম ব্যক্তি প্রসাদখানা ঢুকলেও করলাম বলে বাথরুমে ঢুকলেও নাকি এই কোনো কাজ করবে না নাকি নাকি এজন্য যা আল্লাহ
উনি সাপ করেন সুখ করে রাখবে যারা সন্ধ্যায় যারা সন্ধ্যায় যারা সাক্ষী হবে যারা লিখে যারা সন্ধ্যায় যারা লেখে যারা সাক্ষী হবে যারা বিভিন্ন ভাবে জড়িত আছে আল্লাহ স্বয়ং এদের উপর উনি সাপ করেছেন যারা এই গ্রহ করে যারা নীল লক্ষ্য তারা দেখে তাদের মধ্যে নেই আল্লাহ তখন আমাদেরকে লজ্জাশীল হওয়ার পর অনেকদিন পর আসলাম, এখন যাচ্ছি বাসার দিকে। অনেক কিছু হইলো, জুমা শেষ করে প্রায় এক দুই ঘন্টার মতো আপনারা মানে আলাপ করলাম, হুজুরের সাথে আলাপ করলাম, আঙ্কেলরা আছে, খুতবা অনেকক্ষণ হয়েছে, আপনারা দেখলেন খুতবার টপিকটা অনেক ভালো ছিল। আপনার সুদ ঘুষ হালাল হারাম আপনার ইয়া জেনা ব্যবিচার এগুলো মানে বিষয়ে সাহেব আলোচনা করলো, অনেক ভালো লাগলো ভাই, নাকি বলেন? আর বিশেষ করে আমি তো চার জুমা পর আসলাম, আমার কাছে আরও বেশি ভালো লাগলো। আপনি তো পড়ছেন জুমা, কিন্তু আমি তো পড়ি নাই, বাসায় ছিলাম কোভিডের মধ্যে। অনেক ভালো লাগলো, এখন বাসার দিকে যাচ্ছি, স্ট্যান্ডে চলে আসলাম। এখন আমরা সিএনজিতে উঠে বাসার দিকে যাবো, ওয়াচ টাইম বাড়াচ্ছি আজকে, ওয়াচ টাইম হয় নাই। হ্যাঁ, এইদিকে ছাপাই দেন, এদিকে ছাপাই দেন, এদিকে। এখানে এন করতেছি না, কারণ সন্ধ্যার পরে কিছু হইতে পারে, কিছু হবে কি ইনশাআল্লাহ, সন্ধ্যার পরে কিছু হইতে পারে, স্পেশাল কিছু না, সো থাকেন আমাদের সাথে। বাসায় চলে আসলাম, বাসা দেখতে অনেক সুন্দর লাগতেছে, গাছগাছালি দিয়ে একদম পরিপূর্ণ, অসাধারণ করে ফেলছে, থ্যাংকস টু চাচ্চু। অনেক গাছ, ওই সাইডে আম গাছও আছে। 5 আওয়ার্স লেটার, আপনারা যদি আওয়াজ শুনতে পারেন তাহলে দেখবেন যে বাইরে বৃষ্টি হচ্ছে, আর এর সাথে আমাদের প্ল্যানটাও আপনার শেষ গেছে, কারণ বৃষ্টি হচ্ছে, আমরা কোনো প্ল্যান করতে পারবো না, খাওয়া দাওয়া করতাম, যাই হোক সেটা হচ্ছে না কারণ। সো ফ্রেন্ডস, তাহলে এখন ভিডিওটা এন্ড করে দেই, কিন্তু এন্ড করার আগে একটা কথা, সেটা হলো আপনারা নেক্সট মান্থে এবং তার পরের মান্থে আমরা যে এখানে গেলাম, মসজিদে গেলাম বেড়াতে, সেইখানে আপনার অনেক বড় বড় শায়েখরা আসবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ মুজাফফর বিন মহসিন, শেখ শহীদুল্লাহ খান মাদানি, এরকম আরও অনেক বড় বড় শায়েখরা আসবে। আপনারা সবাই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে, ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন, কোনো সমস্যা নাই। তো কমেন্ট করুন কোন পার্টটা ভালো লাগলো, শেয়ার করে দিন সবার মাঝে। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে, টিল দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।